উপস্থিতি আপনারা আমাদের সাথেই আছেন, আপনারা দেখছেন আমাদেরকে, আমরা আপনাদের সাথে রয়েছি। খুলনার ঐতিহ্যবাহী উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি জাহিদ স্মৃতি ভবন এর নিচেই, ঠিক নিচেই দাঁড়িয়ে আছি। আমাদের সাথে আছেন রাত দিন ইউটিউব চ্যানেলের কর্ণধার, সময়ের বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক সাইফুল্লাহ বাবু, সাথে আমি আছি নাজমুল তারেক তুষার, সাথে আছেন উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট একজন শিক্ষাবিদ, কবি ও সংগঠক এবং লেখক এফ এম হারুন ছাড়, এবং আজকের যিনি আমাদের এই স্টুডিও চ্যানেলের মূল আকর্ষণ, এই সময়ের একজন বিপ্লবী সাহিত্য সংগঠক, নারী কবি লেখিকা হাসি চৌধুরী। রাত দিনের পক্ষ থেকে রাত দিন টিভিকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি হাসি চৌধুরী, আমার কবিতার শিরোনাম আমি মেহেদি পাতার মতো, আমার নিজের লেখা। আমি মেহেদি পাতার মতো আজ নিজেকে বড় একা কি অসহায় মনে হচ্ছে, অসহনীয় এক যন্ত্রণা হৃদয়টাকে কুড়ে কুড়ে খাচ্ছে। জানালার দিকে তাকিয়ে উদাস হয়ে ভালোবাসার কবিতা লিখতে এখন আর ভালো লাগে না। ডুবরি হাসির খেলা, কোকিলের সুর, মন ভুলানো ঋণঝিনি হাওয়া, সব যেন অসহনীয়, অসহনীয়, অসহ্য। অনুভূতিগুলি ধীরে ধীরে ভোঁতা হয়ে যাচ্ছে, আমার ঝলমলে সূর্যটা কালো মেঘে খাচ্ছে। বাইরে ঘাসের উপর শিশুর বিন্দু পড়া শুরু করেছে, আমারও চোখ দুটি থেকে টুপ টুপ শিশির ফোঁটা ঝরছে। যে শিশিরের ফোঁটা আমার শরীরে শিহরণ জাগাতো একদিন, তা আজ হৃদয়ে রক্তক্ষরণ। আমি নীরবে নিস্তব্ধ হয়ে প্রতিদিন হেরে যাওয়ার প্রতিধ্বনি শুনতে পাই। আজ আজ জীবন আমার মেহেদি পাতার মতো, উপরটা গাঢ় সবুজ আর ভেতরটা লাল, সেই সবুজ পাতার মতো পিষে লাল রঙে রাঙিয়ে আমি নিঃশেষ হতে চলেছি। বাগেরহাট থেকে এসেছি, আমার কবিতার নাম দেখাও দেখা। আমি যুদ্ধ দেখিনি, দেখেছি কষ্ট, দেখেছি কিভাবে হয়েছে সুখের জীবন নষ্ট। আমি ভালোবাসার গল্প শুনেছি সারা বেলা, দেখেছি প্রয়োজন ফুরিয়ে গেলে করেছে অবহেলা। আমি খরা দেখিনি, দেখেছি শুধু বৃষ্টি, দেখেছি মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি। পাহাড় ধসে যাওয়া আমি কখনো দেখিনি, শুনেছি পাহাড়ি মানুষের করুণ কাহিনী। আমি শিশুর হাসি দেখিনি, দেখেছি শুধু কান্না, দেখেছি ক্ষুধা মেটাতে দুঃখিনী মা করেছে লতা পাতা রান্না। আমি স্রোতে দেখিনি, দেখেছি উথাল পাথালে ঢেউ, দেখেছি মা, দেখেছি নদীতে নৌকা ডুবাইলে বাঁচাই না তো কেউ। আমার হৃদয়ের মাঝে নিত্য নতুন স্বপ্ন সাজে, বাস্তবতা রূপ দিতে গেলে লাঞ্ছনা পাই আমি হাতে হাতে। আমি অনেকে দেখেছি কিছুই দেখিনি, আমি অনেকে পেয়েছি কিছুই পাইনি। আমায় বধির করে দাও প্রভু, আমায় অন্ধ করে দাও, আমি আর দেখতেও চাই না, আমি আর পেতেও চাই না। ধন্যবাদ। আমার কবিতার নাম অভিমান। হয়তো কোনো দিন হবে না কথা, মন মননে তুমি নিও না ব্যথা, সন্ধ্যা রাতে জোনাকিগুলো আলো আধারে জ্বালাবে আলো, দেখে নিও আমায় সন্ধ্যা তারায়, জ্বলবো আমি তোমায় ছাড়া। অভিমানে আমি থাকবো দূরে, বিনবাজিও করুণ সুরে, আসবো না হয় ফির মাঘে তোমার গণ্ড বেয়ে জল পড়ার আগে, কারণ সঙ্গী হারায় পোড়া দিলে তুমি আমার আপন ছিলে, লক্ষ্মী তোমার দেবী হলে কুড়িয়ে নিও পূজার ছলে। জীবন গালায়ে গল্প নিংড়ায়, অধিকারের অন্ত মিলেরা অবহেলায়, গল্পের গভীরে কাঁদে গল্পাংশ, নির্যাসে রেখে যায় সারাংশ, ধুকে ধুকে ফিকে হয় অভিনয় আয়নায়, চরিত্র খণ্ডায় খণ্ডাংশ, একের শূন্যতায় একাংশ, আগ্নেয়গিরি গালায়ে লাভাস্তর, হিমালয় গালিয়ে বরফ প্রস্তর, আগুন গলতে গলতে নিশ্চুপ অন্তর, সোনা গালিয়ে স্বর্ণকার, চোখ গালিয়ে অশ্রু একাকার, দুঃখ সুখ গালিয়ে ভাগ্য বরাবর, শব্দ গালিয়ে লেখক করে সদন, গণিত গলিত লেখনী যার যার মতন, পাঠক গালায়ে চলে ভাবের বিভাজন, রক্ত না গালিয়ে জীবন থেকে পালিয়ে কি করে সম্ভব সাধন, গলতে গলতে গণিত ফসিল, মানুষ দিয়ে রাখে অঙ্কের পাঁচিল, মৃত্যু গালায়ে জীবন বাঁচে মহাকাল,
সবকিছু গলে যায় একদিন থেকে যায় স্মৃতির কঙ্কাল। ধন্যবাদ সকলকে। আমার স্বরচিত কবিতা রাত দিনের সাথে আমরা আছি, থাকবেন প্রিয় দর্শক, প্রিয় উপস্থিতি যারা রাত দিনের সাথে আছেন, দেখছেন আজকে আমাদের এই কবিতা আসর। ঠিক এই মুহূর্তে আমরা আছি খুলনার ঐতিহ্যবাহী উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরির ঠিক নিচে, ঐতিহ্যবাহী জায়গায় আমরা আপনাদের সাথে রয়েছি। সাথে আছেন আমাদের বিশিষ্ট কবি ও লেখিকা হাসি চৌধুরী, সাথে আছেন রাত দিনের কর্ণধার সাইফুল্লাহ বাবু, সেই সাথে আছেন সামনে দর্শক যারা আপনারা আমাদেরকে দেখছেন। আমি নাজমুল তারেক তুষার উপস্থাপনায় আমার দ্বিতীয় কবিতা মুস্কি মুস্কি হাসে মাটি। মায়ের গর্ভে থেকে উল্টো সিদে লাঠি, মুস্কি হেসে অভ্যর্থনা জানিয়েছিল মাটি, হাতের স্পর্শে মাতৃত্বের স্বাদ, স্তন ভিজা পূর্ণিমা রাত, পুরুষাঙ্গ সদৃশ অস্থির প্রশ্নবিদ্ধ প্রভাত, মুস্কি হাসে মাটি লুকায় অজুহাত, জরায়ু ভেদ করে বিভেদ নাম মানুষ, দুনিয়ার দাঁতে হুলন্ত হুঁশ, মুস্কি হেসে মাটি খুলে দেয় বুকের দোপাটি, মাটিতে মজে শরীর লুটোপুটি, যৌবন জ্বালায় জ্বলছে অন্দর, মৌলিক অধিকারে জ্বলছে জঠর, প্রেম পরিপাটি মুস্কি হাসে মাটি, হাটের হাটুরির পথ নাটকি, বীর্য বন্দনায় চরিত্র চটকানো, মুস্কি হাসে মাটি তেলেস মাটি, ধোকার দুনিয়ায় বোকাদের ঘার মটকানো, মায়েরা মাটির মতন মৃত্তিকা বিছানো সযতন, ক্রোমোজোমের মেকানিজমে মুস্কি হাসে মাটি, মুস্কি হেসে মাটি কয় মাটির গুণ গুণিস, শূন্যতে মহাশূন্য শুনিস, সংখ্যার সমাধান দেবে উনিশ। ধন্যবাদ প্রিয় দর্শক উপস্থিতি বৃন্দ। যদিও আবৃত্তিকার নই, আমরা সাহিত্য চর্চা করি, লেখালেখি করি, কিন্তু আপনাদের অনুপ্রেরণা ভালোবাসায় এবং রাত দিনের সাথে যারা আছেন প্রত্যেকের ভালোবাসায় আমরা আপনাদের সাথেই থাকব। আমার শেষ কবিতা হাসি চৌধুরী। আপনারা দেখছেন আমার পাশে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধ বড় বোন, এই সময়ের একজন সংগ্রামী লেখিকা। সংগ্রামের জন্য বললাম যে উনি জীবন সংগ্রামে আর বাস্তবতায় আর সাহিত্যের মিশ্রণে উনি একটি ব্যতিক্রম নারী হিসেবে আজকে খুলনা সাহিত্য অঙ্গনে রয়েছেন। আমি নাজমুল তারেক তুষার ছোট ভাই হিসেবে হাসি চৌধুরীকে উৎসর্গ করে রাত দিন টেলিভিশনের সৌজন্য এবং অনুপ্রেরণায় এবং সহযোগিতায় আমি আমার সর্বশেষ কবিতাটি আবৃত্তি করছি। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমার প্রিয় বুড়ের উদ্দেশ্যে লেখা আমার স্বরচিত কবিতা হাসি চৌধুরী। দেখেছ কি কষ্টের ক্যানভাসের শব্দরা মানুষ হয়ে গেছে, কষ্টরা রূপান্তরিত হয়ে উঠেছে অন্য রকম এক জীবন্ত নারী, সে আমাদের প্রিয় কবি হাসি চৌধুরী। অনুভূতির আগুনে পুড়ছে অন্তর, উপরটা মানুষ ভেতরটা মমি, কষ্টের পিরামিডে আর কত কফিন, আর কত যন্ত্রণা হলে জমে যায় জমিন, চোখে দেখো অশ্রু হয়েছে, দেখো অশ্রু হয়েছে কবিতার ফুল, ছন্দ হয়ে দুলছে অভিমানে দুল, সাহিত্য শরীরে ফুটছে শিউলি বেলি মাধবী মাধুরী, জীবনের ক্যানভাসে জীবন্ত সংগ্রামী হাসি চৌধুরী। হাসিতে তার ঝরে মায়া, এক পাশে রোদ অন্য পাশে ছায়া, সাজাই স্বপ্ন প্রশ্নের কায়া, উদাস মন ভাগ্যর চুল ধরি, ছুটে চলছে পৃথিবীর পথে কাব্যর রথে, পাঠকের হৃদয় থাকবে বেঁচে আজীবন, আমাদের প্রিয়জন প্রিয় বোন হাসি চৌধুরী। আসুন ব্যথিত হৃদয়ে সহমর্মিতার ভাস্কর্য গড়ি, প্রেমের স্পন্দে ভাষাই প্রেমের তরি, হৃদ মন্দিরে অমর অক্ষরে লেখা থাকবে হাসি চৌধুরী, হাসি চৌধুরী।